স্বাগত সবাইকে আমি সোহেল মাহমুদ এই মুহূর্তে আছি একটা বিশ্ববিদ্যালয়ে এটি কানেটিকাটের নিউ হ্যাভেনে এবং এই বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে কুইনিপিয়াক ইউনিভার্সিটি এখানে একজন বাংলাদেশি শিক্ষক আছেন প্রফেসর মোহাম্মদ নিয়ামত এলাহির সাথে কথা বলবো

এখানে প্রফেসর অফ ইন্টারন্যাশনাল বিজনেস আমাদের স্কুল অফ বিজনেস কুনিপিয়া ইউনিভার্সিটিতে আছি ওকে তাহলে একটু হেঁটে হেঁটে কথা বলি সামির তুমি কি আমাদের হেল্প করতে পারবে সামিরের সাথে আপনাদের পরিচয় করিয়ে দে সে এখানে পড়াশোনা করছে শেষ এই বছর গ্র্যাজুয়েশন তার হ্যাঁ আইবং তোমার বিষয়টা কি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং স্ট্রং ফোকাস ইন ফিনান্সিয়াল মার্কেটস এন্ড অনেক লম্বা বিষয় ওকে সো আমরা সামিরের সাথে পরে আবার কথা বলবো সামির এবং তার আব্বা আম্মা আছেন এখানে আমরা উনাদের সাথে ইউনিভার্সিটি অনেক কিছু বিষয়ে জানবো কিন্তু প্রথম কথা বলি স্যারের সাথে তার সাথে কথা বলে আমরা দেখি জানার চেষ্টা করি তার সম্পর্কে তিনি কিভাবে কোথা থেকে কিভাবে এসেছেন পড়াশোনা কোথায় করেছেন এবং এখানে তিনি কি করছেন কিভাবে পড়াশোনায় সময় দিচ্ছেন অন্যদের আর অনেক চমৎকার ক্যাম্পাস এটি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং এখানে পড়াশোনার খরচও অনেক আর যে তথ্য আপাতত আছে সেটি হচ্ছে এখানে এটি হচ্ছে একমাত্র বলবো না কিন্তু আমেরিকার টু পয়েন্ট ওয়ান পার্সেন্ট বিশ্ববিদ্যালয়ের হ্যাঁ একটা যেখানে একসাথে ল এবং মেডিসিন পড়ানো পড়ানো হয় তো আপনার থেকে একটু জানি এটি আপনার কাছেই থাকুক আপনি একটু বলতে আমাদের একটু বলেন এই বিশ্ববিদ্যালয়ের বৈশিষ্ট্যটা বলেন এবং আপনি কিভাবে এর সাথে সংযুক্ত হতে পেরেছেন সেটি একটু আমাদের বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি এটা উনিশশো উনত্রিশ সনে নাইনটিন টোয়েন্টি এটা এস্টাবলিশড হয় আমরা খুব শিগগিরই আমাদের সেন্টেনারি উদযাপন করতে আর কয়েক বছর পর এই ইউনিভার্সিটি প্রথমে শুরু হয় মূলত বিজনেস স্কুল হিসাবে কিন্তু পরবর্তীতে এর আরও সম্প্রসারণ ঘটে এবং অন্যান্য স্কুল এবং কলেজ এর মধ্যে সংযুক্ত হতে থাকে আমরা একটি কম্প্রিহেন্সিভ ইউনিভার্সিটি অ্যান্ড বাই কম্প্রিহেন্সিভ আই মিন যেখানে আপনি ল স্কুল মেডিকেল স্কুল বিজনেস স্কুল ইঞ্জিনিয়ারিং স্কুল কলেজ অফ আর্টস অ্যান্ড সায়েন্স এডুকেশান হেলথ সায়েন্স সব কিছু একই ইউনিভার্সিটিতে পাবেন আমেরিকাতে তো প্রচুর ইউনিভার্সিটি কিন্তু এ ধরনের কম্প্রিহেন্সিভ ইউনিভার্সিটির সংখ্যা কিন্তু খুব কম আর আমাদের ইউনিভার্সিটির যেটা বিশেষত্ব সেটা হলো আমরা টিচিংকে খুব গুরুত্ব দিই টিচিং এবং রিসার্চ এবং যে কারণে নর্থ ইস্ট ইউএসএ যেটি আমেরিকার মধ্যে সবচেয়ে কম্পিটিটিভ অঞ্চল বলা যায় এই নর্থ ইস্টে কিন্তু আমাদের র্যাঙ্কিং সবসময় খুব ভালো আমরা সাধারণত ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্টের র্যাঙ্কিংয়ে টপ পনেরোটা ইউনিভার্সিটির ভিতর থাকি প্রিন্সটন ইউনিভার্সিটির যে র্যাঙ্কিং ওদেরটা ঠিক না একটা লিস্ট অ্যাবাউট থ্রি হান্ড্রেড ইউনিভার্সিটিস আমরা সেই থ্রি হান্ড্রেড ইউনিভার্সিটিসের ভিতরে ইনক্লুডেড এবং আমি যেখানে পড়াই আমাদের বিজনেস স্কুল সেটি হচ্ছে এস বি অ্যাক্রেডিটেড যেটি হচ্ছে আমাদের বিজনেস এডুকেশানে ওয়ার্ল্ডের হাইয়েস্ট অ্যাক্রিডিটেশন এবং এটা আমাদের বহুদিন ধরে আমাদের ইউনিভার্সিটিতে আমি কাজ করছি আজ থেকে প্রায় বাইশ বছর হতে চললো আমার জন্ম ঢাকাতে আমি বড় হয়েছি ঢাকাতে আমি পড়াশোনা করতে করে ঢাকা ঢাকাতে করেছি ঢাকায় সেন্ট গ্রেগেরি স্কুল ঢাকা কলেজ এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় আমি প্রথমে অ্যাকচুয়ালি ঢাকা ইউনিভার্সিটিতে জয়েন করি অ্যাজ এ লেকচারার আমি প্রথমে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এবং পরে আইবিএ ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ওখানে এক বছর কাজ করি তারপর আমি ক্যানাডা চলে আসি আবার এমবিএ করার জন্য এবং ক্যানাডার পরে আমি টেক্সাসে যাই পিএইচডি শেষ করার জন্যে এবং পিএইচডি শেষ করে আমি এই ইউনিভার্সিটিতে জয়েন করি এবং মাঝে মাঝে আমি অন্য ইউনিভার্সিটিতে গিয়ে লেক্স গেস্ট প্রফেসর হিসাবে পড়াই যেমন আমি ফ্রান্সে দুটো ইউনিভার্সিটিতে পড়িয়েছি চায়নাতে পড়িয়েছি আয়ারল্যান্ডে পড়িয়েছি পৃথিবীর বিভিন্ন দেশে জর্ডেনে পড়িয়েছি তা আমার এক এক অর্থে আই এম ভেরি লাকি বিকজ আই এম স্পেন্ডিং মাই টাইম উইথ ইয়াং পিপল লাইক সামির সো আই হোপ ইভেন ওয়েন আই গেট ওল্ড আই উইল স্টিল বি ইয়াং ইন মাই হার্ট পড়াশোনার মাঝে থাকতে পারা যে একটা কথা আনন্দের বিষয় একটা গর্বের বিষয় এবং এর মধ্যে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশান আসে কারণ উই আর বিল্ডিং পিপল হুইল বি দ্য লিডার্স অফ টুমরো আর আমার আরেকটা জিনিস আমি বলবো আমার খুব গর্বের বিষয় যে আমাদের বাংলাদেশিরা এই দেশে খুব ভালো করছে আমার মনে আছে আমি যখন এই দেশে প্রথম আসি বিভিন্ন ইউনিভার্সিটিতে প্রচুর ইন্ডিয়ান প্রফেসর দেখতাম পাকিস্তানি হাতে গোনা কয়েকজন বাংলাদেশি একেবারেই নগণ্য কিন্তু এখন আমি বলবো যে ইন্ডিয়ানদের পরেই কিন্তু বাংলাদেশিদের সংখ্যা আমরা পাকিস্তানিদের পিছনে ফেলে দিয়েছি এবং আমি একটা সমীক্ষায় জানতে পারি যে আমেরিকাতে যত ফরেন বর্ন প্রফেসর রয়েছে চায়না ইন্ডিয়া এই দুটা এই এই দুটি দেশের পরে বাংলাদেশের অবস্থান কখনো বাংলাদেশ কখনো ইরান কখনো গানা এই তিনটে দেশের মাঝে আমাদের শিক্ষকতাকে খুব ভালোভাবে নিয়েছে এখানে নিয়েছে তারা যে কোনো হসপিটালে যদি আপনি যান দেশের যে কোনো মেডিকেল স্কুলে যান অন্ততপক্ষে একজন বাংলাদেশি ডাক্তার পাবেন যে কোনো ফরচুন ফাইভ হান্ড্রেড কোম্পানিতে যদি আপনি যান অন্তত পক্ষে একজন টপ এক্সিকিউটিভ পাবেন যিনি ভালো এই দিক থেকে আমাকে মানে আমি অবশ্যই বলবো যে আমাদের দেশে সুযোগের সীমাবদ্ধতা সম্পদের অপ্রুতলতা এসব সত্ত্বেও আমাদের বাংলাদেশিরা খুবই ভালো করেছে এবং বাংলাদেশে কেউ যদি এই প্রোগ্রাম দেখার সুযোগ পান তাদেরকে আমি অবশ্যই আই উড এনকারেজ দেম টু এক্সপ্লোর অপরচুনিটিস ইন দ্য ইউএসএ আমি বলবো আমরা আমরা সে বিষয়ে আসছি সেটি একটু জানা দরকার আমার মাথায় ঘুরপাক ছিল যে আমি সে বিষয়ে একটু আপনার কাছ থেকে জানবো কিন্তু তার আগে একটু জেনে নেই যে এখানে বাংলাদেশের অবস্থান কেমন আপনার যে ইউনিভার্সিটি সেখানে শিক্ষক হিসেবে এবং ছাত্র শিক্ষার্থী হিসেবে আমাদের ইউনিভার্সিটিতে অ্যাকচুয়ালি শিক্ষক বাংলাদেশের শিক্ষক খুব কমই আছেন আমি আমি সহ তিনজন আরেকজন উনি অ্যাকচুয়ালি বাংলাদেশে হলেও অস্ট্রেলিয়াতে বড় হয়েছেন এবং অস্ট্রেলিয়ান হিসেবে দেশে এসেছেন পার সিজ অফ বাংলাদেশি অরিজিন এবং আরও একজন যার বাবা মা বাংলাদেশি সে ইমিগ্রেন্ট সে বাংলা খুব একটা ভালো পারে না কিন্তু বাংলাদেশি ইমিগ্রেন্টদের সন্তান উনিও আমাদের ইউনিভার্সিটিতে জার্নালিজম ডিপার্টমেন্টে আছেন ইউএস বর্ন ইউএস আমরা তিনজন বাংলাদেশ এখানে আছি আমাদের স্টুডেন্ট ও বাংলাদেশ খুব একটা বেশি নয় যে সমস্ত আমাদের স্টুডেন্ট তারা আমি বলবো বাংলাদেশ অরিজিন তার এখানেই জন্ম সামিরের মতো এখানেই বড় হয়েছে এবং বাংলাদেশ থেকে আমরা মাঝে মধ্যে কিছু স্টুডেন্ট পাই কিন্তু আমরা যে খুব একটা বেশি স্টুডেন্ট পাই সেটা না চার পাঁচ জনের বেশি হবে না আর এখানে এমনিতে যদি কেউ পড়তে চাই ধরেন দুই ধরনের পড়া আছে একটা হলো বাংলাদেশ থেকে কেউ আসতে চায় আর যারা ইউএসএ আছে বাংলাদেশি বর্ন বা বাংলাদেশী ফ্যামিলির তারা কিভাবে এখানে পড়তে পারবে এটি যেহেতু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার খরচও অনেক বেশি একটু কি বিস্তারিত একটু যদি বলেন স্যার আপনি একটা মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেছেন যে পড়াশোনার খরচ আনফর্চুনেটলি আমেরিকাতে হায়ার এডুকেশন ইজ ভেরি এক্সপেন্সিভ এবং প্রাইভেট স্কুলে খরচটি আমি বলবো খরচের ব্যাপারটি যে কোনো স্টেট ইউনিভার্সিটি থেকে আরও আরও বেশি ব্যয়বহুল যে কারণে এটা অবশ্যই একটা সমস্যার বিষয় কিন্তু কেউ যদি ভালো ছাত্র হয় আসলে টাকাটা খুব একটা সমস্যার বিষয় না টাকাটা তাদেরকে আটকে ধরে রাখতে পারবে না আমরা অ্যাডমিশনের সময় যে কয়টি ক্রাইটেরিয়া দেখি তার একটি হচ্ছে আমাদের স্টুডেন্টরা তারা যে স্ট্যান্ডার্ডাইজড এক্সাম যেমন এস এটি কিংবা এস সি টি সে এক্সামে তাদের স্কোর তাদের হাই স্কুলে জিপিএ তাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এবং এটি খুবই ইম্পর্ট্যান্ট আমাদের বাংলাদেশের আমার মতো অনেক ক্ষেত্রে একটি ভুল করে তারা শুধু পড়াশোনাতেই মনোনিবেশ করে কিন্তু ইউনিভার্সিটিতে ভর্তির একটা অন্যতম ক্রাইটেরিয়া হচ্ছে যে আমাদের স্টুডেন্টরা তাদের কমিউনিটি ইনভলভমেন্ট কীরকম তাদের লিডারশিপ স্কিল কীরকম ভলেন্টারি অ্যাক্টিভিটিস কীরকম আমরা কিন্তু ওয়েল রাউন্ডেড মানুষ চাই শুধু যে ভালো ছাত্র চাই সেটা না অবশ্যই ভালো ছাত্র চাই কিন্তু ভালো ছাত্রের পাশাপাশি যারা সমাজের সাথে এবং আরেকটি ভালো ব্যাপার আমি বলবো কেউ যদি ভালো প্রোফাইল নিয়ে এখানে আসে তাদের যদি ভালো ব্যাকগ্রাউন্ড থাকে বোথ ইন টার্মস অফ বোধ অ্যাক্টিভিটিস তাহলে কিন্তু আমাদের ইউনিভার্সিটি প্রচুর স্কলারশিপ দেয় এবং অনেক স্টুডেন্ট আমি জানি যারা আমাদের যা টিউশন ফি তার থার্টি টু ফর্টি পার্সেন্ট তারা স্কলারশিপ পায় টিউশন ফিটা কত আসে আমাদের টিউশন ফি এই মুহূর্তে রুম অ্যান্ড বোর্ড সহ আমাদের আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে ফিফটি সেভেন থাউজেন্ড ডলার্স পার ইয়ার পার ইয়ার কিন্তু ইট ইনক্লুডস রুম অ্যান্ড বোর্ড তারা যারা হোস্টেলে থাকে আমাদের ডরমিটারি থাকে এবং তাদের ক্যাফেটেরিয়ার খাবারের একটা বিরাট অংশ এটা কি ডর্ম ছাড়া হিসেব করা হয় না ডর্ম ছাড়াও স্টুডেন্টরা থাকতে পারে সেই হিসেবে আমি বলবো প্রতি কোর্সে তাদের খরচ যায় লিটল ওভার থ্রি থাউজেন্ড ডলার্স প্রতি ক্রেডিট আওয়ারে এক হাজার ডলারের কিছু বেশি এবং আমাদের আন্ডার শেষ করতে প্রয়োজন হয় হানড্রেড অ্যান্ড টোয়েন্টি টু ক্রেডিট আওয়ার্স সেই হিসাবে পুরা চার বছরের পড়াশোনা শেষ করতে এক লক্ষ বাইশ হাজার ডলার কিন্তু আমি বলবো এটা আরও কম খরচে করা সম্ভব যদি স্টুডেন্টরা অন্যান্য ক্ষেত্রে তাদের পারদর্শিতা দেখাতে পারে এছাড়া ক্যাম্পাসে অনেক ধরনের কাজের সুযোগ আছে অনেক স্টুডেন্ট তারা ওয়ার্ক স্টাডি প্রোগ্রামের আন্ডারে তারা কিছু ফাইন্যান্সিয়াল এইড পায় এবং আমি বলবো অনেক স্টুডেন্ট পড়াশোনার পাশাপাশি তারা কোথাও না কোথাও কাজ করে সেটাও একটা বিরাট ব্যাপার কেউ যখন কোনো কাজ করে সেটি ম্যাকডোনাল্ডসেই হোক কিংবা কোনো একটা স্টোরে ক্যাশিয়ার হিসেবেই হোক তারা যেই আমি বলবো কাজের মাধ্যমে যে অভিজ্ঞতাটা অর্জন করে সেটা তাদেরকে পরবর্তী জীবনে ইন্ডিপেন্ডেন্ট হতে শেখায় আমার ছেলেমেয়েরা এখন হাই স্কুলে আছে আমি তাদেরকে বলে দিয়েছি আর কয়েকদিন পরেই আমি চাই তারা ম্যাকডোনাল্ডসে কাজ করুক কেননা ম্যাকডোনাল্ডসে কাজ করলে তারা কেমন করে ক্যাশ হ্যান্ডেল করতে হয় সেটা জানবে কেমন করে মানুষের সাথে ইন্টার্যাক্ট করতে হয় কমিউনিকেট করতে হয় সেটা শিখবে কোন মানুষ ভালো ব্যবহার করবে কোন মানুষ খারাপ ব্যবহার করবে এর ফলে হ্যান্ডেল করা তাদের ইমোশনাল রেজিলিয়েন্সটা গ্রো করবে তা আমি বলবো যে আমাদের স্টুডেন্টরা যারা কাজ করে দ্যাট ইজ অলসো পার্ট অফ লার্নিং আর আপনি জিজ্ঞেস করছিলেন আমাদের ইউনিভার্সিটিতে আমরা কেমন করে পড়াই আমি বলব আমাদের ইউনিভার্সিটিতে যে জিনিসটা দুটা জিনিস আমরা খুব এমফোসাইজ করি একটা হলো লার্নিং টেক্স প্লেস এভরিওয়ের নট জাস্ট ইন দ্য ক্লাসরুম ক্যাফেটেরিয়াতেও যখন তার অন্য বন্ধু বান্ধবদের সাথে বসে গল্প করছে তারা যখন রেজিডেন্সিয়াল লাইফে বিভিন্ন কাজ করছে একটা প্রোগ্রাম অর্গানাইজ করছে ব্লাড ডোনেট করছে ওয়াকাথন অর্গানাইজ করছে প্রত্যেকটি কাছের মাধ্যমে কিন্তু তারা কিছু না কিছু নতুন জিনিস শিখছে এভরি মোমেন্ট ইউনিভার্সিটিতে আমি বলবো পড়াশোনাটা এটা শুধু নট জাস্ট পড়াশোনা ইটস পার্ট অফ গ্রোয়িং আপ অ্যাজ এ পারসন যেটা খুব ইম্পর্টেন্ট আর আরেকটা জিনিস আমরা যেটা ছাত্রদেরকে বলি দ্যাট উই উইল নেভার বি এবল টু টিচ ইউ এভরিথিং ইউ আর নট গোয়িং টু লার্ন এভরিথিং বাট ইউ উইল লার্ন হাউ টু লার্ন বিকজ লার্নিং ইজ এ লাইফ লং প্রসেস আমি প্রথম দিনে আমার ক্লাসের স্টুডেন্টদেরকে বলি দ্যাট আই উইল নেভার বি এবল টু স্যাটিসফাই অল ইয়র এক্সপেকটেশনস বাট আই উইল মেক শিওর দ্যাট ইউ লার্ন হাউ টু লার্ন সো দ্যাট ইভেন আফটার দিস কোর্স ইস ওভার আর ইভেন আফটার ইউ গ্র্যাজুয়েট ইউ ক্যান কন্টিনিউ লার্নিং বিকজ ইটস এ নেভার এন্ডিং প্রসেস ইটস এ কন্টিনিউস প্রসেস আমি যেটি জানতে চাইছিলাম যে বাংলাদেশি স্টুডেন্টরা যদি এখানে আসতে চায় তাদের কি প্রক্রিয়ায় অংশ নিতে হবে ধরনের পদ্ধতি এখানে ভর্তির বাইরের স্টুডেন্ট স্পেশালি আপনাদের বাংলাদেশ থেকে যদি কেউ আসতে চায় আমি বলবো প্রথম স্টেপ হচ্ছে এবং পরীক্ষা দেওয়া এবং এরপরে আমাদের ইউনিভার্সিটিতে অনলাইনে অ্যাপ্লাই করা যায় আরেকটি খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে শুধু এসএটি এবং টুয়েলফেল নাই নয় ওদের যে পার্সোনাল স্টেটমেন্ট কিংবা এসএ লিখতে হয় সেটি খুব ইম্পর্টেন্ট ব্যাপার এবং অনেক ক্ষেত্রে যেটি হয় যখন বাংলাদেশ থেকে কেউ অ্যাপ্লাই করে অনেকে যেহেতু আমি বাংলাদেশ আমাকে বলে যে মোহাম্মদ উজ ইউ লাইক টু রিড দিস এস এ উজ ইউ লাইক টু কমিউনিকেট উইথ হিম এবং আমি যেটা দেখি আমাদের স্টুডেন্টরা যাদের খুব ভালো স্কোর তারা কিন্তু এস এর লেখারা ঠিক মতো করে না এসেতে অনেক ক্ষেত্রে যে পার্সোনাল একটা পার্সপেক্টিভ নিয়ে আসা এটা কি রেজুমের মতো রেজুমের মতো ঠিক না কিন্তু এসের মাধ্যমে তারা জানতে চায় যে অ্যাজ এ পারসন ও মানে হাউ হি উড হি ফিট ইনটু আওয়ার অ্যাকাডেমিক কালচার হয়তো অনেক এসে থাকে যে ডিসক্রাইব পার্সোনাল এথিক্যাল ডিলেমা ইউ রিজন দিয়ে তো এই ক্ষেত্রে আমার মনে হয় আমাদের অ্যাপ্লিকেন্টদের বাংলাদেশে অ্যাপ্লিকেন্টদের একটা দুর্বলতা রয়ে গিয়েছে ওই এসে লেখার ক্ষেত্রে এবং আমাদের বাংলাদেশ থেকে তারা যে রেকমেন্ডেশন লেটারগুলো পায় ওগুলো আমি বলবো অনেকটা মান্ধাতার আমলের কেননা বেশিরভাগ রেকমেন্ডেশন লেটারে লিখা থাকে মনে করেন আব্দুল নামে কেউ একজন অ্যাপ্লাই করছে আব্দুল হক হয়তো বা রেকমেন্ডেশনের লেটারে লিখা থাকবে আব্দুল হক কামস অফ এ ভেরি গুড ফ্যামিলি হি বেয়ার্স এ গুড মরাল ক্যারেক্টার হি ইজ নট ইনভলভড উইথ এনি অ্যাক্টিভিটিস সাবভার্সিভ টু দ্য স্টেট এগুলো তো আমাদের ইউনিভার্সিটি জানতে চায় না তারা জানতে চায় যে ছেলেটা কেমন ইজ হি অ্যানালিটিক্যাল ক্যান হি ওয়ার্ক অর শি ওয়ার্ক ইনডিপেন্ডেন্টলি ইজ হি অর শি সিরিয়াস হোয়াট ইজ হিজ হার কমিউনিকেশন স্কিলস হোয়াট ইজ হার লেভেল অফ অ্যাবিলিটি টু আদার্স হি এই অ্যাট্রিবিউটসগুলো যদি আমাদের প্রফেসররা আমাদের টিচাররা একটু হাইলাইট করেন তাহলে খুব ভালো হয় আমার মনে হয় আমাদের দেশে ব্রিটিশ আমলে যে ধরনের অ্যাপ্লিকেশন লেখা হতো আর কি আই মিন সরি রেকমেন্ডেশন এখনও আমাদের টিচাররা ওভাবেই রেকমেন্ডেশন লেটার লেখেন সত্যিকার অর্থে আমেরিকাতে নো বডি কেয়ার্স ওয়েদার ওয়ান কামস অফ আ ভেরি গুড ফ্যামিলি অর নট দ্যাট ইজ কমপ্লিটলি মেটেরিয়াল এখানে যেটা দরকার যে তুমি কে তুমি কি করতে পারো তোমার এবিলিটি কতটুকু তা আমার মনে হয় এই দুটা দুর্বলতাটা যদি আমাদের স্টুডেন্টরা একটু এই 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 দিকে নজর দেয় তারা যদি তাদের এসএগুলো আরেকটু ঠিক করে লিখে এবং রেকমেন্ডেশনগুলো যারা লিখেন ওই প্রফেসরদেরকে বলেন যে আমা আমি কি করেছি আমি কি কাজ করেছি সেগুলি হাইলাইট করো আমার কী অ্যাট্রিবিউট সেগুলো হাইলাইট করেন তাহলে তাদের জন্য ভর্তি অনেক সহজ হবে আপনার জানা মতে কি বিজনেসে আপনার যে বিভাগ সেখানে বাংলাদেশিরা এইভাবে ভর্তি হতে চাই বা অ্যাপ্লিকেশন করে আমার নিজের কয়েকজন স্টুডেন্ট ছিল যারা বাংলাদেশ থেকে এসেছিল এবং তারা প্রত্যেকে খুবই ভালো করেছিল তারা অলরেডি দেশে পড়াশোনা করেছে গ্র্যাজুয়েশন করেছে চাকরি করছে কেউ কেউ বাংলাদেশে ফেরত গিয়েছে এবং প্রত্যেকে খুবই ভালো করেছে এখনো করছে তাহলে এখানে এই মুহূর্তে আমার কোনো বাংলাদেশি নেই প্যান্ডেমিক আসার পর গত দু বছর আমার মনে হয় না নতুন কোনো বাংলাদেশি স্টুডেন্ট এসেছে কিন্তু আমাদের এখান থেকে উনিশ টু থাউজেন্ড একজন গ্র্যাজুয়েট করেছে টু থাউজেন্ড একজন গ্র্যাজুয়েশন করে সে আবার পরবর্তীতে এমবিও করেছে তার এই ইউনিভার্সিটি এত ভালো লেগেছিল যে সে আন্ডার শেষ করে পরবর্তীতে আবার এম করার এম শেষ করার সিদ্ধান্ত নেয় সো বাংলাদেশি যারা স্টুডেন্ট আছে তাদের জন্যে আপনার রিকমেন্ডেশান কি যে কোন কোন বিভাগ তারা এখানে কোন কোন বিভাগে পড়লে ভালো হবে এটা আসলে ডিপেন্ড করে যে ভবিষ্যতে ওই স্টুডেন্ট স্টুডেন্ট কি করতে চায় অনেক আছে যারা এই দেশে পড়াশোনা করে এই দেশে হয়তো এক দু বছর কাজ করতে চায় কেউ কেউ কাজ করে দেশে ফেরত যাবে এবং এই এক্সপিরিয়েন্স থেকে কাজে লাগাবে এই দেশে তারা দু এক বছর কাজ করে তাদের নেটওয়ার্ক ডেভেলপ করবে আবার অনেকে আছে এই দেশে পড়াশোনা শেষ করেই সাথে সাথে বাংলাদেশে চলে যাবে আমার মতে দু ধরনের স্ট্র্যাটেজি দরকার যারা এই দেশে আসে কিছুটা কনফিডেন্স বিল্ড জন্য নেটওয়ার্ক ডেভেলপের জন্যে এবং আমেরিকান সিস্টেমের সাথে পরিচিত হবার জন্যে এবং যাদের প্ল্যান হচ্ছে যে পাশ করেই চলে যাবে তারা আমার মতে বিজনেস স্কুলে পড়তে পারে আমাদের কলেজ অফ আর্টস অ্যান্ড সায়েন্স সেখানেও পড়তে পারে আমি যেহেতু বিজনেস স্কুলের প্রফেসর ন্যাচারালি আমার একটু বিজনেস স্কুলের প্রতি বায়াসটা বেশি আমি বলবো কোনো প্রফেশনাল ডিগ্রি নিয়ে যাওয়া অনেক ভালো যেমন অ্যাকাউন্টিং ফাইন্যান্স মার্কেটিং ইন্টারন্যাশনাল বিজনেস এসবের ডিগ্রি পেলে আমি বলবো সেটা হিস্ট্রি কিংবা পলিটিক্যাল সায়েন্সের চেয়ে অনেক বেশি কার্যকরী হবে আর যারা এই দেশে কয়েক বছর কাজ করতে চায় এবং তারপরে দেশে ফেরত চায় তাদেরকে আমি বলবো স্টেম সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স স্টেম এরিয়াতে যদি কেউ পড়াশোনা করে তাহলে তাদের পরবর্তীতে অপশনাল ট্রেনিং প্রোগ্রাম ওপিটির আন্ডারে কাজ করতে সুবিধা হবে কেউ যদি মনে করেন হিস্ট্রিতে পাশ করলো সে কাজের পারমিশন পাবে এক বছর কিন্তু কেউ যদি স্টেম এরিয়াতে পাশ করে সে কাজের পারমিশন পাবে থার্টি সিক্স মান্থস এবং সেই থার্টি সিক্স মান্থসের ভিতর তারা হয়তো বা তাদের এইচ ওয়ান ভিসা করে আরও বেশি দিন থাকতে পারবে তিন বছর কিংবা ছ বছর কেউ যদি ইমিগ্রেন্ট ইমিগ্রেট করতে চায় তাহলে তারা গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং এই দেশে কিন্তু ইঞ্জিনিয়ার সায়েন্টিস্ট যারা টেকনোলজি এরিয়াতে পড়াশোনা করে তাদের প্রচণ্ড ডিমান্ড কারণ এই দেশে ইঞ্জিনিয়ারদের একটা খুব স্বল্পতা রয়েছে এবং বাংলাদেশেরা কিন্তু আমাদের অঙ্কে মাথা খুব ভালো যেটা আমরা অনেক ক্ষেত্রে বুঝতে পারি না আমি বলবো ইন্ডিয়ান রাশিয়ান চাইনিজ এদের পরেই কিন্তু আমি বাঙালিদেরকে দাম দিব অঙ্কের অঙ্কে তাদের মাথা খুবই ভালো এবং তারা যদি কেউ স্টেম এরিয়াতে পড়াশোনা করতে পারে তাদের ভবিষ্যৎ জীবন আমি বলবো সিকিওর মানে হানড্রেড পার্সেন্ট সিকিওর আর আরেকটা জিনিস আমি বলতে চাই যে আমাদের বাংলাদেশে কিন্তু আমরা ওই যে হাই স্কুলে থাকতেই কেউ সায়েন্স কেউ আর্টস কেউ কমার্স নেয় তারপরে সবাই মনে করে যে আমাদের সারা জীবন ওইখানেই পড়ে থাকতে হবে ব্যাপারটা কিন্তু সেরকম না বাংলাদেশে থেকে যদি কেউ আর্টসেও পড়ে আসে এই দেশে সে কিন্তু আবার মেডিকেল স্কুলেও পড়তে পারবে কেউ যদি মনে করেন কমার্সে পড়ে সেও কিন্তু এই দেশে ইঞ্জিনিয়ারিং স্কুলে ভর্তি হতে পারবে কেউ যদি ভাবে কেউ যদি ভেবে থাকে যে আমি মানবিক বিভাগে পড়ে কীভাবে বিজ্ঞান বিভাগে যাব সেটি ভুল ধারণা সেটি ভুল ধারণা কেননা এই দেশে আমি এটাই বলবো যে আমেরিকার একটা সার্থক সার্থকতা যে সিস্টেমটা খুবই ফ্লেক্সিবল এবং এই ফ্লেক্সিবিলিটির কারণে কিন্তু দ্য সিস্টেম ক্রিয়েটস এক্সট্রা অর্ডিনারি পার্সন আউট অফ ভেরি অর্ডিনারি পারসন আমাদের প্রত্যেকের ভিতরেই কিন্তু কিছু না কিছু এবিলিটি লুকিয়ে আছে সেটাকে আমরা কেমন করে নার্চার করব। সেটাকে আমরা কেমন করে বিকশিত করব সেটা কিন্তু একটা আমি বলবো আমাদের দেশে একটা বিরাট সমস্যা আমাদের দেশে দেখা যায় যারা একবার ভালো করে তারাই শুধু টিকে থাকে আর যারা একবার খারাপ করে তাদের লাইফ সেখানেই বরবাদ হয়ে গেল কিন্তু আসলে কিন্তু অনেক মানুষ আছে লেট ব্লুমার তারা প্রথম দিকে খুব একটা ভালো করে না কিন্তু পরবর্তীতে তারা খুব ভালো করে আমাদের দেশে তাদের পরবর্তীতে বিকশিত হওয়ার সুযোগটা খুবই সীমিত কিন্তু এই ধরনের অনেক মানুষ আর আমাদের দেশে ভালো করেনি এই দেশে এসে তারা প্রচণ্ড ভালো করেছে আমি এমন অনেক মানুষ জানি যারা বাংলাদেশ থেকে সায়েন্সে সেকেন্ড ডিভিশন তারা এই দেশে এসে খুবই উঁচু পদে ফেডারেল গভর্নমেন্টের হাইয়েস্ট লেভেলে কাজ করছে আমি জানি বাংলাদেশ থেকে আর্টসে পড়ে এসে এই দেশে নাম করা সার্জন হয়েছে সো আমার দুইটা শেষ আপনার সাথে আমি শেষ করবো ডক্টর এলাহি আমার দুইটা প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে বাংলাদেশিদের কেউ যদি বাংলাদেশ থেকে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে পড়তে আসতে চায় বা এখানে যে কোনো স্কুলে পড়তে আসতে চায় তাদের জন্যে গ্র্যাজুয়েট লেভেলে বা মাস্টার্স লেভেলে কি পরামর্শ আর দ্বিতীয় হচ্ছে এখানে যারা বাংলাদেশি আছেন আপনি একজন বাংলাদেশি হিসেবে আপনি তাদের সাথে কিভাবে কমিউনিকেট করছেন বা তাদের সাথে আপনার মানে কিভাবে আপনারা মিলেমিশে আছেন সেটি সম্পর্কে আপনার অভিজ্ঞতা একটু বলবেন শিওর আমার মতে কেউ যদি গ্র্যাজুয়েশ গ্র্যাজুয়েট স্টাডিজের জন্য এই দেশে আসে প্রথম প্রশ্ন ওকে আমি পড়তে যাচ্ছি কিন্তু আমি এই ডিগ্রিটা নিয়ে আমি কি করব কেন আমি চাচ্ছি ওই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবং সেটার উপর ডিপেন্ড করে তাদেরকে চিন্তা করতে হবে কোন ডিগ্রি তারা নেবে কেউ যদি চাকরি করতে চায় তাদের চিন্তা করতে হবে যে পাঁচ বছর পরে কোন এরিয়াতে চাকরি থাকবে এখন যে চাকরিগুলো আছে আগামী পাঁচ বছরের ভিতর কিন্তু বেশিরভাগ চাকরি রিডানডেন্ট হয়ে যাবে ইন দিস এইজ অফ বিগ ডেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং লট অফ কারেন্ট জবস উইল বিকাম রিডানডেন্ট সো ইফ এনিবডি ইজ প্ল্যানিং টু কাম টু দ্য ইউএসএ ফর গ্র্যাজুয়েট স্টাডিজ আই উড স্ট্রংলি রেকমেন্ড দ্যাট থিঙ্ক হোয়াট ইউ উড লাইক টু ডু উইথ ইউর ডিগ্রি ওয়ের ইউ উড লাইক টু ওয়ার্ক হুইচ এরিয়া ইউ উড লাইক টু গো আর আমি বলবো বাংলাদেশ আমেরিকাতে আমার মতন অনেক বাংলাদেশি আছে যে কোনো ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে প্লিজ ফাইন্ড আউট ইফ দেয়ার ইজ এন বাংলাদেশি দেন শ্যুট অ্যান ইমেইল প্রত্যেকের ইমেইল ওয়েবসাইটে পাওয়া যাবে এবং বাংলাদেশিরা কিন্তু ওই যে সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় যেটা বলেছিলেন বাঙালি বিদেশে বাঙালি মাত্রই স্বজন আমাকে যদি কোনো বাংলাদেশে লেখে আমি ইমিডিয়েটলি তার সাথে জুম মিটিং করার চেষ্টা করি ইমেলের উত্তর দেই বাই দ্য ওয়ে আমি আমার ইমেলটা ওখানে দিয়ে দিচ্ছে আমার ইমেল হচ্ছে মোহাম্মদ আমার ফার্স্ট আমার পুরো নাম মোহাম্মদ নিয়ামত এলাহি কিন্তু আমার ইমেল হচ্ছে মোহাম্মদ এম ও এইচ এ এম এম এ ডি ডট এলাহি ইএল এ এইচ ই অ্যাট কুইনিপিয়াক আমার ইউনিভার্সিটির নাম কুইনি পিয়াক ডট ইডি ইউ কিংবা কুইনিপিআক ওয়েবসাইটে গেলেও কেউ আমাকে খুঁজে পাবে কারো যদি কোনো পরামর্শের দরকার হয় সেটি আমার ইউনিভার্সিটি হোক কিংবা অন্য কোনো ইউনিভার্সিটি হোক আই উইল বি মোর দ্যান হ্যাপি টু প্রোভাইড সাম গাইডেন্স এবং শুধু আমি না আমার মতন শত শত বাংলাদেশি প্রফেসর এবং শত শত আই মিনিট দর্শন ভীষণ একশো একশো তো আমি খুব কম বললাম হাজারের কাছাকাছি বাংলাদেশি প্রফেসর হবে পুরো আমেরিকাতে ছড়িয়ে ছিটিয়ে আছে কিন্তু আনফর্চুনেটলি আমাদের কোনো কমন নেটওয়ার্ক নেই নেই কেন সেই বিষয়টা বলতে চাইছিলাম যে আপনার বাংলাদেশিরা এই যে আপনি বললেন একশোর মতো প্রফেসর আছে শিক্ষক আছেন এখানে আপনারা কমন একটা নেটওয়ার্কের মাধ্যমে দেশের সেবা করেন বা এখানকার যারা বাংলাদেশি কমিউনিটি আছে সেভাবে কিংবা নিজেদের মধ্যে আপনারা বন্ধনটা সুদৃঢ় করার জন্য চেষ্টা করতে পারছেন না কেন ভিন্ন প্রসঙ্গে যদি একটি কারণ হলো যে আমরা প্রত্যেকে এত ব্যস্ত আমরা যারা ইমিগ্রেন্ট আমাদের কিন্তু সারাক্ষণই উই হ্যাভ টু প্রুভ আওয়ার ওয়ার্থ এবং আমেরিকানরা যতটা না কাজ করে যারা বাইবারতে আমেরিকান আমরা কিন্তু তাদের অনেক বেশি কাজ করি এবং দেখা যায় আমাদের রিসার্চ আমাদের টিচিং সব কিছু নিয়ে আমাদের লাইফ এত ব্যস্ত থাকে যে নেটওয়ার্কিং করাটা যে সেটা আমাদের হয়ে ওঠে না কিন্তু জরুরি জরুরি এক্ষেত্রে কিন্তু আমাদের এমবেসি কিংবা কনসুলেট একটা ভূমিকা নিতে পারে যেমন আমি বলি আমি একটা উদাহরণ দিই গানা তাদের প্রচুর প্রফেসর আমেরিকাতে আছে ঘানার এমবেসি তারা দে হ্যাভ অ্যান অ্যাক্টিভ ডেটা বেস অফ অল প্রফেসার্স হুয়ার অফ গানিয়ান অরিজিন এবং তাদেরকে নিয়ে প্রতি বছর তারা একটা কনফারেন্স করে এবং এখনকার দিনে জুম কিংবা অন্যান্য যে টেকনোলজিক্যাল প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোর ইফ উই লেভারেজ দ্য টেকনোলজি উই ক্যান ইজিলি বিল্ড আওয়ার ওন কমিউনিটি এটা হচ্ছে আমাদের সামনাসামনি কনফারেন্স হতে হবে নট নেসেসারি কিন্তু এক্ষেত্রে আমার মনে হয় আমাদের এমবিসি আমাদের কনসুলেট তারা একটা ভূমিকা নিতে পারে এবং আমি বলবো কোন কোনো ক্ষেত্রে কিন্তু আমাদের নেটওয়ার্ক ডেভেলপ করছে যেমন আমি একটা উদাহরণ দিই আমেরিকান ইকোনমিক অ্যাসোসিয়েশন আমেরিকান ইকোনমিক অ্যাসোসিয়েশন তাদের অ্যানুয়াল কনফারেন্সে একটা বাংলাদেশ ইন্টারেস্ট গ্রুপ আছে এবং বাংলাদেশ ইন্টারেস্ট গ্রুপে এই দেশের প্রচুর ইকোনমিস্ট দোজুয়ার অফ বাংলাদেশ অরিজিন তারা রেগুলার অন্ততপক্ষে বছরে একবার মিলিত হচ্ছেন আমাদের নর্থ ইস্টে একটা নর্থ ইস্ট অ্যাকাডেমি অফ ইন্টারন্যাশনাল বিজনেস চ্যাপ্টার সেখানে আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করি আমাদের নর্থ ইস্টে বিভিন্ন ইউনিভার্সিটিতে যে সমস্ত বাংলাদেশি প্রফেসররা আছেন তাদেরকে নিয়ে একটা ইন্টারডিসিপ্লিনারি একটা ট্র্যাক একটা কনফারেন্স ট্র্যাক করার এবং সে কনফারেন্স ট্র্যাকে আমরা মিলিত হই আস্তে আস্তে এটা হচ্ছে কিন্তু এটা সত্যি কথা যে ইন্ডিয়ানরা যে পর্যায়ে আছে কিংবা চাইনিজরা যে পর্যায়ে আছে আমরা এখনো সেই পর্যায়ে নেই এবং এর কারণটা হচ্ছে ইন্ডিয়ানরা এই দেশে অনেক আগে এসেছে তারা নাইনটিন ফিফটিস থেকে আসছে চাইনিজরা তাদের সংখ্যা অনেক বেশি বাংলাদেশরা মূলত আসা শুরু করেছে এইটিস থেকে এবং বাংলাদেশেরা মোটামুটি অ্যাকাডেমিয়াতে দে গেইন দেয়ার ফুট হোল্ড আমি বলবো বিগিনিং ফ্রম মিড নাইনটিন নাইনটিস এর আগে বাংলাদেশেরা খুব একটা প্রমিনেন্ট পজিশনে চায়নি এখন প্রচুর আছে ডিন অ্যাসোসিয়েট ডিন ইভেন প্রোভোস্ট সব মানে যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পজিশন বলেন ফ্যাকাল্টি পজিশন বলেন রিসার্চ পজিশন বলেন এখন বাঙালিরা আছে কিন্তু যে জিনিসটা হচ্ছে প্রথম দিকে আমরা বাংলাদেশিরা আমরা উই ওয়ার স্ট্রাগলিং টু সার্ভাইভ এখন যেহেতু আমাদের অবস্থান আগের চেয়ে সুদৃঢ় আমাদের নেটওয়ার্ক ডেভেলপ করবে কিন্তু আরও হয়তো বা কয়েক বছর সময় লাগবে অনেক ধন্যবাদ ডক্টর নিয়ামত এলাহি আপনাকে এবং আমরা এ মুহূর্তে কুইনিপিয়াকে আছি এটি নিউ হেভেনের একটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং আসলে এটি বিশ্ব কুইনিপিয়া বিশ্ববিদ্যালয়ের একটা ক্যাম্পাস এখন এই মুহূর্তে যেখানে আছি আমাদের কুইনিপিয়াক ইউনিভার্সিটির অ্যাকচুয়ালি তিনটি ক্যাম্পাস আমরা এই মুহূর্তে আছে আমাদের মেইন ক্যাম্পাস যেটি হ্যামডেন শহরে লোকেটেড এখানে মূলত আমাদের আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম এবং এম প্রোগ্রাম এখানে অফার করা হয় আমাদের আরেকটি ক্যাম্পাস অন্য একটি শহর নর্থ ইভেন যেখানে আমাদের সব গ্র্যাজুয়েট প্রোগ্রামগুলো আমাদের ল স্কুল আমাদের মেডিসিন স্কুল আমাদের ল মেডিকেল হেলথ সায়েন্স নার্সিং অ্যান্ড এডুকেশন এই পাঁচটি স্কুল নর্থ এভেনে এবং আমাদের আরেকটি ছোট্ট ক্যাম্পাস আছে হ্যামডেনেই রকি টপ কিংবা ইয়র্ক হিল ক্যাম্পাস আমরা যেটাকে বলি সেখানে মূলত আমাদের স্টুডেন্ট সেন্টার ক্যাফেটেরিয়া ডরমেটারি কিছু কনফারেন্স রুম মাঝে মাঝে কিছু ক্লাস হয় বাট মূলত নর্থ এভেন এবং এই মেন ক্যাম্পাস এখানে আমাদের বেশিরভাগ ক্লাস হয় আমাদের তিনটি ক্যাম্পাস আমরা ছড়িয়ে ছিটিয়ে আছি কিন্তু তিনটি ক্যাম্পাসই মোটামুটি কাছাকাছি নিউ ইয়র্ক থেকে এখানে আসতে কত নিউ ইয়র্ক থেকে এখানে আসতে দেড় ঘন্টা আমাদের আমি আরেকটি জিনিস বলবো ওয়ান অফ আওয়ার স্ট্রেংস ইজ আওয়ার লোকেশন আমাদের নিউ ইয়র্ক থেকে দেড় ঘন্টা বস্টন থেকে দু ঘন্টা মোটামুটি বলা যায় উই আর রাইট ইন বিটুইন নিউ সিটি অ্যান্ড বস্টন ওকে অনেক ধন্যবাদ অনেক আপনাকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আর আমরা শেষ করব যারা দেখলেন আশা করি যোগাযোগ করবেন যারা বিশেষ করে যুক্তরাষ্ট্রের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার ইচ্ছে আছে স্যার তার ইমেল অ্যাড্রেস দিয়েছেন আপনার সেই ইমেল অ্যাড্রেস অনুযায়ী যোগাযোগ করবেন আপাতত এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন